হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব স্টার জলসে অনুষ্ঠিত খড়কুট ধারাবাহিকের বাপিন মানে কৌশিক রায়ের কেরিয়ারের শুরু থেকে বর্তমান। তো আপনারা যারা কৌশিক রায়ের কেরিয়ারের শুরু থেকে বর্তমান জানতে আগ্রহী, তারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করি। শুরু করার আগে আপকে সামনে এক বড়া সা রেড বাটন হ্যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ বন্ধুগণ। কৌশিক তার অভিনয় জীবন শুরু করেছিলেন 2011 সালে সানন্দা টিভিতে অনুষ্ঠিত যশ ধারাবাহিকের মাধ্যমে। এ ধারাবাহিকে তিনি শোভা নামে একটি চরিত্রে লিড রোলে অভিনয় করেছিলেন এবং এটি 1 বছর যাবৎ চলেছিল। তারপরে 2012 সালে স্টার জলসায় অনুষ্ঠিত বধু কোন আলো লাগলো চোখে ধারাবাহিকে কৌশিককে দেখা যায়। এ ধারাবাহিকে তিনি স্বাগতা মিত্রা নামে একটি চরিত্রে সাপোর্টিং রোলে অভিনয় করেছিলেন এবং এটির মোট 772টি এপিসোড এসেছিল। পালাতে চান, পুরনো কাপড়ের মতন আত্মা এক শরীর থেকে অন্য শরীর। এরপরে 2013 সালে কৌশিককে বোঝেনা সে বোঝেনা ধারাবাহিকে দেখা যায়। এ ধারাবাহিকে তিনি মনোজ ওজা নামে একটি চরিত্রে অভিনয় করেছিলেন এবং এই ধারাবাহিকটির মোট 842টি এপিসোড এসেছিল। একই সালে কৌশিককে প্রলয় নামে একটি সিনেমাতে দেখা যায়। এই সিনেমাতে তিনি নিখিল নামে একটি চরিত্রে অভিনয় করেছিলেন। তুমি বলেছিলেন মেলাবেন, তিনি মেলাবেন, আমি মো বলি না ক বলি। 2013 সালে গয়নার বাক্স নামে একটি সিনেমাতেও কৌশিককে দেখা গিয়েছিল আর এই সিনেমাতে তিনি রাম নামে একটি চরিত্রে অভিনয় করেছিলেন। তারপরে 2014 সালে তিনি আবার স্টার জলসায় অনুষ্ঠিত ইষ্টি কুটুম ধারাবাহিকে বিক্রম নামে একটি চরিত্রে সেকেন্ড রোলে অভিনয় করেছিলেন এবং এই ধারাবাহিকটির মোট 1332টি এপিসোড এসেছিল। কল্যাণ হোক মা, আমার ছেলেটা রাজকপাল করে জন্মেছে, তাহলে এরম মেয়েকে বউ হিসেবে পায়। একই সালে কৌশিককে আবার তিন পাত্তি নামে একটি সিনেমাতে দেখা গিয়েছিল। তারপরে 2015 সালে কৌশিকের পুন্নিপুকুর নামে ধারাবাহিকটি আসে। এ ধারাবাহিকে তিনি লিড রোলে অভিনয় করেছিলেন এবং ওনার বিপরীতে ছিলেন মুনামি ঘোষ। এ ধারাবাহিকটির মোট 491টি এপিসোড এসেছিল। আপনার ব্যাগ গোছানো আছে? বলছি আপনার ব্যাগ গোছানো আছে নিশ্চয়ই, কাল আমরা চাঁদ ডোবা যাচ্ছি। একই সালে কৌশিকের অন্য বসন্ত নামে একটি সিনেমা আসে আর এই সিনেমাটি অনেক জনপ্রিয়তা পায় সেই সময়। আচ্ছা, এত কষ্ট করে যে পারফিউমটা বানালে সেটা ফেলে দিলে কেন? অন্য বসন্ত সিনেমাটির আইএমডিবি রেটিং হচ্ছে 8.2, যা খুবই ভালো। 2015 সালে কৌশিকের আরও একটি মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে একলা চলো। এই সিনেমাতে ওনার চরিত্রের নাম ছিল রূপম। তারপরে 2018 সালে স্টার জলসে অনুষ্ঠিত কুসুমদোলা ধারাবাহিকে কৌশিককে দেখা যায়। একই সালে তিনি আবার মন ফাগুন ধারাবাহিকেও অভিনয় করেছিলেন। সর্বশেষ 2020 সাল থেকে এখন পর্যন্ত স্টার জলসে অনুষ্ঠিত খড়কুট ধারাবাহিকে তিনি অনেক সুন্দরভাবে অভিনয় করে চলেছেন। এই ধারাবাহিকে ওনার বিপরীতে রয়েছেন তৃণা সাহা। তো বন্ধুগণ, এই ছিল কৌশিক রায়ের কেরিয়ারের শুরু থেকে বর্তমান নিয়ে ছোট্ট একটি ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আপনারা যারা খড়কুট ধারাবাহিকের সকল অভিনেতা ও অভিনেত্রীদের লাইফ স্টাইল ভিডিও দেখতে চান, তারা খড়কুট প্লেলিস্ট থেকে দেখে আসতে পারেন। প্লেলিস্ট লিংক আই বাটনে ও এন্ড স্ক্রিনে দেওয়া থাকবে।